السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله وبعد সুপ্রদর্শক মন্ডলী যেখানে অবস্থান করছেন মাহে রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে মোবারকবাদ জানাই স্বাগত জানাই সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই বিষয়টি হচ্ছে দ্রব্যমূল্য ক্রয় বিক্রয়ে মাহে রমজানের শিক্ষা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত একজন শিক্ষাবিদ রয়েছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি সুপ্রদর্শক মন্ডলী আজকের এই বিষয় নিয়ে চলুন মোহতারামের সাথে আলোচনা করি দ্রব্যমূল্য আসলে এটা লাগামহীন হয়ে যাচ্ছে কিন্তু মায়ে রমজান কিনছি এবং বিক্রি করছি দুটার মধ্যে একটা চরম সিন্ডিকেট কাজ করছে কিন্তু মায়ে রমজান এটা শিক্ষা দেয় কিনা আপনি যদি একটু বিস্তারিত বলতেন আহমদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবহি আম্মা বাদ ধন্যবাদ সম্মানিত উপস্থাপক চমৎকার একটি বিষয়ের অবতরণের জন্য প্রথমে আমি যে কথাটা বলবো আল্লাহ তালা আমাদেরকে মূলনীতি যেটা পেশ করলেন কোনো কারিমে তা হচ্ছে আহল্লাহুল বাই আর রেবা আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে করেছেন হালাল বৈধ আমাদের জন্য এবং সুদকে করেছেন হারাম তাহলে আমাদের বিষয়ের সাথে কিন্তু প্রথম অংশটা ওতপ্রোতভাবে জড়িত আহাল্লাহুল বাই আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন অর্থাৎ আমাদের যে উপার্জন ওটা হবে ব্যবসার মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এবং রসুলি করিম নুরে মুজাসম সাল আল্লাহ স্পষ্ট করে হাদিজ শরীফে বলেছেন যে মানুষের যে নেয়ামতগুলো রেজেক উপার্জন এর সেভেন্টি পার্সেন্ট রয়েছে ওই বৈধ ব্যবসার ভিতরে দশ ভাগের মধ্যে নয় ভাগ এটা হল ব্যবসার ভিতরে আর এর ব্যবসার সাথে জড়িত যারা ওখানে টোয়েন্টি টোটাল প্রক্রিয়াটার ভিতরে হলো নাইনটি পারসেন্ট নব্বই ভাগ আচ্ছা তো এই যে এত বরকত এত নেয়ামত এত রহমত এই ক্রয় বিক্রয়ের ভেতরে ব্যবসা বাণিজ্যের ভেতরে এমন কোন প্রক্রিয়া অবলম্বন করছে যে কারণে ওটা আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে আমাদের ওটা দেখতে হবে তো এখন এর পাশাপাশি আরেকটা বড় মেসেজ আছে কোরআনকারিমে ব্যবসায়ীদের জন্য বিক্রেতাদের জন্য সেটা হলো কি সেটা হলো আল্লাহ রব আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যারা সৎ ব্যবসায়ী পরিচ্ছন্ন ব্যবসায়ী পবিত্র মন নিয়ে হালালভাবে ব্যবসা বাণিজ্য করে বিক্রয় করে তাদের তারা পরকালে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে অবস্থান এর চেয়ে বড় মেসেজ আর কিছু হতে পারে তাহলে বোঝা গেল একজন সৎ ব্যবসায়ী কিন্তু অনেক বড় মাপের একজন মর্যাদা মর্যাদা সম্পন্ন হবে আল্লাহর কাছে তখনই হবেন যদি তিনি নিয়ম নীতি মেনে ব্যবসা বাণিজ্যটা করতে পারেন এবং তারা ওই তিন শ্রেণীর সবচেয়ে বড়ো ক্যাটাগরির ব্যক্তির সাথে তারা জান্নাতে অবস্থান করবেন তাহলে এখানেই ব্যবসায়ী শিল্পপতিদের জন্য একটা বড় মেসেজ তারা বিষয়টাকে কিভাবে ডিল করবেন আর সেটা যদি হয় মাহের রমাদানে তাহলে ডিলিংসটা আরও কত চমৎকার হওয়া দরকার এটা দেখতে হবে কারণ সাতশো গুণ মর্যাদা কিন্তু এই রমজানের কারণে বেড়ে যাবে তারপরে দেখুন আবার রসুলি করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে উল্টা সতর্কবাণী উচ্চারণ করে দিয়েছেন ব্যবসায়ীদেরকে শিল্পপতিদেরকে নবীজি বলেছেন যে তোমরা কখনো ওই পণ্য বিক্রয়ের সাথে যে কসম শপথকে একত্রিত করবে না আমরা দেখি অনেক সময় ব্যবসায়ীরা বলে আল্লাহর কসম এত টাকা দিয়ে কিনেছি আমার লাভ হবে না আপনি না দিলে এটা হারাম এটা অন্যায় এটা গর্হিত অপরাধ এটা সীমানঙ্গন সুতরাং ওই ধরনের কচম করা যাবে না আবার অনেকে প্রতারণা করে

প্রতারণা ক্রেতাদের সাথে আর রসুল করিম সল্লি আসাল্লাম তাদের সম্পর্কে স্পষ্ট করে বলেছেন মান গার্সা ফালাইসা মিন্না যারা প্রতারক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জীবনের অন্যান্য ক্ষেত্রে যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নেয় তারা আমার উন্মত না তারা আমার দলভুক্ত না তারা উন্মতি না একবার তবে যে স্পষ্ট এটা হলো কঠিন হুঁশিয়ারি এখানে বসতে হবে আমাদের দেশের ব্যবসায়ী শিল্পপতি যারা আছেন বড় ব্যবসায়ী হন মাঝারি ব্যবসায়ী হন তাদের কিন্তু অ্যালার্মিং পয়েন্ট এটা এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে দেখুন মোতারাম এখানে কিন্তু মনে হচ্ছে আমার কাছে যে মায়ের রমজানটা একটা মানে ব্যবসার মৌসুম হয়ে দাঁড়ায় যার মাধ্যমে বাকি সাত মাস ছয় মাস তারা এটার মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করে খুবই মারাত্মক অন্যায় আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো প্রকাশ থেকে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে গেছি সুপ্রদর্শক মণ্ডলী দেখছেন সুশাল আল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা চলছে দ্রব্যমূল্য ক্রয় বিক্রয়ের যৌদ্ধগতি বিষয় নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক মণ্ডলী ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সুশাল আল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম দ্রব্যমূল্য ক্রয় বিক্রয় নিয়ে চলুন আমার আলোচনায় ফিরে যাই দ্রব্যমূল্য ক্রয় এবং বিক্রয় দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে খেজুরের দাম দিয়ে যদি আমরা ধরি যেখানে দুইশো টাকার খেজুর এখন আটশো টাকা বলে আমাদের তো কিছু করার নাই কি আরও দাম বাড়বে মানে আরও একটু আতঙ্কিত করছে যে এখন যদি কি না নেন আগামী পনেরো দিন পরে কিন্তু আরও পনেরো দিন পরে সংকট তৈরি হবে সংকট না বেশি লাগবে অনেক বড় অন্যায় কি করা যায় রমজানের আগের দিন গোস্ত গরুর গোস্ত কিনতে গেলাম ছয়শো টাকা কোথাও কোথাও সাড়ে ছয়শো টাকা কেজি তো তার মানেটাই এদিকে দেখেন এখানে দুটো বিষয় আমি একটু বলতে চাই আমাদের ঢাকা দক্ষিণের সম্মানিত মেয়র তিনি ঘোষণা দিয়ে দিলেন পহেলা রমজান যে পাঁচশো পঁচিশ টাকা হবে গরুর গোস্তের কেজি ধরুন একটা বিষয় আর যদি কেউ এর সাথে প্রতারণা করে তাহলে তার জেলে ঈদ করতে হবে কথাটা কিন্তু খুব চমৎকার কিন্তু এখানে দুটো বিষয় স্পষ্ট মনে রাখতে হবে দুই দিক থেকে নাম্বার ওয়ান সরকারের বা মিস্টার মেয়রের যে নিজস্ব কর্মকর্তারা আছেন এই সেক্টরের তাদের নজরদারি তদারকি বাজারে একেবারে কঠিন ইমপ্লিমেন্টেশন থাকতে হবে এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত ব্যবসায়ী যারা তাদেরও ওই অঙ্গীকার থাকতে হবে আমরা এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এর ব্যত্যয় ঘটাব না আমরা এভাবেই আমাদের ব্যবসাটা পরিচালনা করব। আমরা মূল্য বাড়িয়ে দেব না যদি এই দুইটা কমিটমেন্ট থাকে এক পক্ষের হলে সেটা সম্ভব না এটা টু ওয়ে ট্রাফিক মূল্য না বাড়িয়ে আপনি সমান রাখেন তাও তো আপনার স্বভাব নিঃসন্দেহে একজন রোজাদারের জন্য এবং এটা কিন্তু সাদা জারিয়া তার নিয়তটা যদি এরকম থাকে যে আমি তাদের সম্মানার্থে দ্রব্যমূল্য বাড়ালাম এটা তাদের প্রতি এহসান হলো এবং এই যে এহসানটা যেহেতু সকলের জন্য এটা সকলে তার জন্য দোয়া করবে সকলের মন তার দিকে পজিটিভলি থাকবে ওই কারণে এটা হলো সদাকায় জারিয়া অতএব প্রত্যেক ব্যবসায়ী শিল্পপতি যদি এই বিষয়গুলো এভাবে দেখেন এর পাশাপাশি হেহসানটা অন্যভাবেও হতে পারে যেমন ধরুন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে শিল্প কারখানা আছে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে শ্রমিকদেরই তো পরিশ্রমটা বেশি হয় অফিসার যারা বড় কর্মকর্তা যারা এরা তো এসি রুমে বসে কলম দিয়ে দু চারটা খোঁচা দিলেই এদের কাজ কাজ শেষ হয়ে যায় এরা মাসে শেষে পাবে কয়েক লক্ষ টাকা আর ওই লোকটা বারো ঘন্টা পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম তার জন্য বেতনটা হয় দশ হাজার পাঁচ হাজার সাত হাজার পনেরো হাজার বারো হাজার এরকম তো এখন যদি এই মুহূর্তে মাহের রমাদানকে কেন্দ্র করে দুটো কাজ ওই অথরিটি করে শিল্পপতিরা ব্যবসায়ীরা করেন সরকারি বেসরকারিভাবে করা হয় সেটা কি নাম্বার ওয়ান এই মাহের রমাদানে রোজাদারের সম্মানার্থে তার দায়িত্ব কর্তব্য যেটা ডিউটি ওটার পরিমাণ একটু কমিয়ে দেওয়া হালকা করে কিন্তু আরো তো উল্টা ওভারটাইম করা হয় ওভারটাইম করা হলে ডবল ডবল তিন গুণ তাদেরকে মজুরি দিতে হবে আর দ্বিতীয়ত তাদেরকে ফেস্টিভ্যাল অ্যালাউন্স গুলো দায়সারা গোসের না দিয়ে সম্মানজনক ভাবে ভাবে রোজাদার হিসেবে ওই উপলক্ষে তারা যদি ওটা দিতে পারেন এভাবে যদি সম্মান করতে পারেন তাহলে কিন্তু আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই একটা শান্তি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে মাহের রমাদানকে কেন্দ্র করে জি এখানে একটা একটা বিষয় তো আমরা জানি যে মাহের রমজানে যারা রোজাদারকে একটা খাজুর মানে খেজুর দিয়ে যদি সে ইফতারি করে তাহলে তার পুরো সারা দিনের সোয়াব ওই ব্যক্তির আমল চলে যাবে আল্লাহ লিখে দিবেন তো একজন ইন্ডাস্ট্রিয়ালের যিনি প্রধান আর কি মালিক তিনি যদি এক হাজার ব্যক্তিকে হাফ কেজি করে বা এক কেজি করে খেজুর অল্প করেই হোক মানে কি পরিমাণ সোয়াব তার আমল নামায় লেখা হবে সংখ্য সোয়াব অর্থাৎ যত হাজার কর্মচারী শ্রমিক এখানে ইফতার করলে তার সাথে 30 যে টোটালি এটা ওটাকে 30 দিয়ে করার পরে যে পরিমাণ সওয়াব হবে হবে ওটা হলো তার সওয়াবের মাত্রা ওই ব্যক্তির আমলনামা চলে যিনি এই ব্যবস্থাটা করে দিলেন ওই অথরিটি ওই মানে সহজ এটা তো তার জন্য অনেক সহজ কাজ এবং এই কারণে তারাও উপকৃত হল বেনিফিটেড হলো এবং তিনি এই অসংখ্য সভাবের অধিকারী যে বলা হয়েছে যে সোয়াবের আশায় যে রোজা রাখে এটা সোয়াবের বিশাল আশা অবশ্যই অবশ্যই তো এই যে বিষয়টা তার মানে হলো প্রতিটি সেক্টরে আমাদের ক্রয় বিক্রয় এবং এই যে শ্রমিকদের সাথে ডিলিংসটা তাদের প্রাপ্ত যেটা তাই পারিশ্রমিক পারিশ্রমিক যেটা সেটাকে এই উপলক্ষে সঠিকভাবে দেওয়া প্লাস ফেস্টিভ্যাল অ্যালাউন্সটাকে সম্মানজনকভাবে দিয়ে দেওয়া ইফতারে তাদেরকে ওইভাবে সম্পৃক্ত করা এর পাশাপাশি তাদের দায়িত্বের পরিমাণটা সম্ভব কমিয়ে দিলে করা আল্লাহ এর এর বিনিময়ে তার জন্য জাজাইল খায় দান করবে ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যি তাই যারা এই মুহূর্তে এলিট শ্রেণীর লোক রয়েছেন তাদেরকে বলছে আপনার অধীনস্থ সবার জন্য কিছু একটু করুন না আর যারা গরিব রয়েছেন তাদের জন্য বলছে আপনারও একটু একটু শ্রম বাড়িয়ে দিন আপনার যারা শ্রেণী বা আপনার মালিকদের জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক দুই পক্ষকে বুঝার তৌফিক দান করুক যারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করছেন তাদেরও বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমাহাত